আমি এখন রাস্তা দিয়ে হাঁটব, কেউ একজন আমাকে চোর করে দৌড়ানো দেব, ও সবাই আমার পিছনে দৌড় দেব। তো অপু ভাই, আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনি কি নেশা পানি করেন? আমি নাপিতগিরি করছি না, আমি চুল কাটছি না, আমি কি করছি সেটা নিয়ে তো আপনি সমালোচনা করলে তো আপনি কোনো, আপনি কিশোর গ্যাং তৈরি করেন, আপনার অনেক কিশোর গ্যাং আছে। তো একটা কথা হলো কি, যে আমাকে টিভিতে দেখাতে হবে কেন? আমি এমন কি করে ফেলছি যে আমাকে টিভিতে দেখাতে হবে আমি জেলে গেছি? অপু ভাই, হ্যাঁ ভাই, ভাই এই পর্যন্ত কয়টা মেয়ের ভবিষ্যৎ নষ্ট করছেন? প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। দর্শক শ্রোতা, আজকে এই মুহূর্তে এখন আমরা কোথায় আছি জানেন? আজকে এখন এই মুহূর্তে আমরা আছি নোয়াখালী। আর এই নোয়াখালীতে আসার কিন্তু আমাদের একটা কারণ আছে, সেই কারণটা কিন্তু অলরেডি সারপ্রাইজ হিসেবে আমাদের পাশে আপনারা দেখতে পারতেছেন। দর্শক, মূলত আজকে আমরা যেই ব্যক্তির ইন্টারভিউ নিব উনি হচ্ছে ইয়াসিন আরাফাত অপু। তো দর্শক, তাকে দেখে হয়তো বা আপনারা চিনে ফেলেছেন, নতুন করে তার পরিচয় মনে হয় না আমার আর দেওয়া লাগবে। তো চলুন আজকের মূল ইন্টারভিউতে আমরা ফিরে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অপু ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনার পুরো নামটা বেসিক্যালি কি? আমার পুরো নামটাই হলো ইয়াসিন আরাফাত অপু। অপু, আচ্ছা, আমরা তো এই নামটা কম জানি, আমরা জানি হচ্ছে অপু ভাই। হ্যাঁ, এই ভাই নামটা কি আপনি নিজেই লাগাইছেন নামের পেছনে নাকি অন্য কেউ লাগাইছে? না, আসলে আমাকে সবাই আগ থেকে মানে অপুর সাথে ভাই বলতো, সবাই অপুর সাথে ভাই। হ্যাঁ, তখন আমি আবার টিকটক শুরু করছি, তো ভাবলাম যে অপু ভাই দিই নামটা। আচ্ছা, এটাই আর কিছু না। তো এরপর থেকে হচ্ছে অপু ভাই হিসেবে পরিচিত। হ্যাঁ। আচ্ছা, তো এই যে অপু ভাই, ঠিক আছে, এই অপু থেকে অপু ভাই হতে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়েছে আপনাকে। অবশ্যই। এটা আসলে আমি একটু জানতে চাচ্ছিলাম, কত বছরের অ্যাকচুয়ালি আপনার এটা সাধনা, এই যে ইউটিউব টিকটক? আসলে আমার বেশি দিন হয় নাই, আমি যখন লকডাউন দিছে, লকডাউন হলো যখন বাংলাদেশে, তখন লকডাউনটা হলো আপনার 26 তারিখে, আমার জানা মতে 26 তারিখে হলো। সো আমি 1 তারিখ থেকে ভিডিও আরম্ভ করি, ভিডিও শুরু করি, আগেও করতাম, বাট এত ইয়া না আর কি, সবসময় ভিডিও করতাম না। তো লকডাউনের পরে আমি বাড়িতে যখন ভাবতেছি যে আমি এখন বাড়িতে বসে বসে কী করবো, এর থেকে আমি ভালো ভালো ভিডিও করি, সবাই করতেছে আমিও করি, দেখি না আমার কী হয়। তো ইনশাল্লাহ পরে আমি এই ভিডিও শুরু করলাম অপু ভাই দিয়ে, যে আমাকে সবাই চিনুক এই নামের উপরে। তো ইনশাল্লাহ আপনাদের ভালোবাসায় সবাই মোটামুটি আমাকে চিনতে পারে, এখন কেউ হয়তো তো বলতে পারবো না, তবে কিছু কিছু মানুষ চিনে আর কি। বর্তমান বয়স কত আপনার? আমার বর্তমান বয়স হলো 20 বছর। ফ্যামিলি মেম্বার কতজন? আমরা ফ্যামিলি মেম্বার আমার আম্মু, আমি আর আমার একটা ছোট ভাই। ছোট ভাই, এই তিনজন? হ্যাঁ। আচ্ছা, আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম, মূলত হচ্ছে আমরা একটু ব্যাকগ্রাউন্ডে বা অতীতে একটু ফিরে যাব, সেটা হচ্ছে যে কিছুদিন আগে আপনাকে অ্যারেস্ট করা হয়েছিল একটা বিষয়কে কেন্দ্র করে। হ্যাঁ হ্যাঁ। সেই বিষয়টা তো মানে আমরা অনেক দেখেছি, অনেক টিভি চ্যানেলে দেখেছি, পত্রিকায় দেখেছি, কিন্তু সরাসরি না আসলে আপনার মুখ থেকে কিন্তু আমরা বিষয়টা ওরকম করে জানতে পারিনি। তো আসলে আপনি যেই ঘটনাটা ওইখানে ঘটেছিল এর ভিতরে কি আসলে আপনার ওরকম কোনো হাত ছিল? আসলে আমার এরকম কোনো হাত ছিল না, আর আমি এমন কিছুতে যাইও নাই। কারণ একটা জিনিস হলো কি, আমি যখন ঢাকায় গেছি, আমি তো ঢাকায় নতুন, তো আমি একটা মানুষ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাইতে হলে যাই, ওইখানে মানে পরিস্থিতিটা বুঝতে হইলে বা ওইখানে যদি কিছু করতে হয় ওইটার জন্য তার সময় লাগে। তো আমি ওইখানে গেছি ঢাকা যাওয়ার, আমার মাত্র 26 দিন হয়েছে, 26 দিনের মাথায় যে এই প্রবলেমটা হলো আমার। সো আমি ওইখানে গেলাম, যে বললো আমি নাকি মারামারি করছি, আসলে এমন কিছুই হয় নাই। আমি যেদিন মারামারিটা হয় ওই দিন আমি ভিডিও করতে গেছি 300 ফিটে, 300 ফিট থেকে আসে আমি বাসায় জিজ্ঞেসি গা। এরপরে আমি শুনছি এলাকায় একটা জিনিস হইলে অবশ্য সবাই শুনে, তো আমি শুনছি যে এলাকায় নাকি একটা মারামারি হয়েছে। তা আমার তো আর এগুলো নিয়ে কোনো মাথা কামানোর কোনো দরকারে নেই। সো আমি আমার মতোই বাসায় ছিলাম। সো ওই যে জায়গায় মারামারিটা হয়েছে ওইখানেও আমি তারপরের দিনও গেছি, কিন্তু সন্ধ্যার সময় যখন আমি বাসায় ছিলাম, বাসা থেকে আমাকে পুলিশ হঠাৎ করে আমাকে অ্যারেস্ট করে। সো আমি তারপরেও কিন্তু এত কিছু জানি না যে আমার নামে মামলা হয়েছে, বাট আমার নামে কেউ একজন মামলা করছে বা আমি একজন আসামি, এমন কিছু আসলে আমি জানি না। সো আমাকে ফাঁসাই দেওয়া হয়েছে, এটাই আর কিছু না। তো এই যে আপনি যেটা বললেন যে আপনাকে মূলত হচ্ছে ফাঁসাই দেওয়া হয়েছে, তো এর ভিতরেকে কেন্দ্র করে এই যে আপনাকে যখন হচ্ছে পুলিশ অ্যারেস্ট করে ধরে নিয়ে গিয়েছিল, ঠিক ওই মুহূর্তে কিছু ভিডিও ক্লিপস ভাইরাল হয়েছিল। ভিডিওটাতে দেখা যাচ্ছে কিছু মানুষ আপনার চুল ধরে টানছিল, প্লাস হচ্ছে আপনাকে মারধর করছিল। আমাকে একটা কথা হলো কারা ছিল এগুলো, কারা ছিল? আমি আসলে ওইখানে নতুন, আমি আগে বলছি যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাই, এখানে পরিস্থিতিটা বুঝতে হলে তো অনেক সময় লাগে, আর আমি ওইখানে মানুষগুলোকে চিনতো
অনেক সময় লাগবে ওরা হয়তো আমাকে চিনে হয়তো কয়েকটা ভিডিও করছে ওই হিসাবে হয়তো ওরা আমাকে চিনে সো আমি ওদেরকে চিনি না তো ওরা হয়তো ওই হিসাবে আমাকে চিনে আমি ওদেরকে চিনি না ওরা কারা ছিল আমি আসলে শিওর জানি না মানে এমনি কি মনে হয় এই যে লাইকি টিকটকেরই কেউ হবে এরকম কিছু না 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 এমন কেউ হবে না আর এমন কেউ হলো আমি বলতে পারবো না কারণ সবাই এখন সব বর্তমানে সবার কিন্তু ফোনে Like app, TikTok app, so just মানে এটা একটা ফানি ভাবে না মানে একটু সময়টা পার করার জন্য এগুলো একটু দেখে ঠিক আছে সো সবাই দেখে হয়তো সবার কাছে থাকতেও পারে কিন্তু আমি এমন বলতে পারতেছি না যে লাইকি অ্যাপের কেউ আমাকে চক্রান্ত করে এরকম করে দিচ্ছে না এমন কিছুই না সো যারা ছিল হয়তো তারা আমার বড় ধরনের হেটার ছিল আর নইলে আমাকে কিছু করার নাই আসলে আপনি যেটা বললেন যে হেটার ছিল Actually, আপনি কি মনে করেন আপনার হেটার্স থাকার কারণটা কি আপনি কি পূর্বে এরকম কিছু করেছেন যেটার কারণে আপনার হেটার্স আসলে হেটার্সটাকে আমি আমার হেটার্সটা বলতে যে আমাকে হয়তো মানুষ কিছু মানুষ খারাপ ভাবে নেয় কি কারণে যে আমি নোয়াখালীর ভাষায় কথা বলি আচ্ছা তারপর আমি ভিডিওতে ধরেন না ভিডিও গালাগালি না গালাগালি কেন করব গালাগালি করলে তো ভিডিও রিমুভ হবেই আচ্ছা সো আমি গালাগালিটা কেন করব আপনি হঠাৎ করে বললেন যে আমি গালাগালি করছি গালাগালি তার মানে হচ্ছে আপনার এই যে লাইকি যেগুলো একটা জিনিস কি একটা জিনিস বলতে যে আমি ভিডিও যখন শুরু করি তো আমি ভয়েস দিয়ে বেশিরভাগ শুরু করি হয়তো কার কিছু মানুষের ভালো লাগতো কিছু মানুষের ভালো লাগতো না এই জন্যই হয়তো কিছু মানুষ আমাকে খারাপ ভাবে না কিছু মানুষ আমাকে ভালো ভাবে না তো ইনশাল্লাহ আমি চাই যে দোনো দিক দিয়ে আমার থাকুক কারণ একটা জিনিস হলো আমার যদি ভালো দিক দিয়ে থাকে তাহলে আমার খারাপ দিক কেমন সেটা আমি বুঝতে পারবো না সো আমার দুই দিক দিয়ে আছে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি এটা নিয়ে অনেক গর্ব করি যে আমার দুই দিক দিয়ে আছে খারাপও আছে ভালোও আছে ঠিক আছে একটা জিনিস হলো কি আমার খারাপ দিক দিয়ে মানুষগুলো আমাকে নিয়ে সমালোচনা করবে আর ভালো দিক দিয়ে মানুষগুলো আমাকে নিয়ে তারা গর্ব করবে না আমরা ওরকে ভালোবাসি ও ভালো কিছু করতেছে আর খারাপ দিক দিয়ে মানুষগুলো আমাকে নিয়ে সমালোচনা করবে ও হয়তো খারাপ কিছু করতেছে আগামীতে হয়তো ভালো কিছু করবে ওরা এমনভাবে করবে সো এগুলো নিয়ে এত টেনশন করি না আমি এগুলো নিয়ে অনেক গর্ব করি যে আমার দুই দিক দিয়ে মানুষ আছে খারাপ ভালো দুটোটা মিলেই আমার মানুষ আছে জেলে ছিলেন প্রায় কতদিন আমি 14 দিন ছিলাম 14 দিন কখনো তো ভাবেন নাই যে কখনো এই যে বন্দি আসলে একটা কথা কি আমি যখন জেলে গেছি তখন আমি ভাবছিলাম যে হয়তো শুটিং চলতেছে তো মানে হাত পড়া যখন লাগাইতেছে মানে ওইখানে ভিতরে তখন আমি হাসতেছি যে এটা কি হইতেছে যে আমার সাথে এমন কি হইতেছে এটা আমি হাসতেছিলাম পরে আবার নিজে নিজে ভাবলাম না এটা হয়তো স্বপ্ন হইতে পারে আমি হয়তো সকালে ঘুম থেকে ওইটা দেখব যে আমি খাটেই আছি আমার রুমে আছি কিছু বলার নাই ভাই এটা পরিস্থিতির শিকার আর একটা জিনিস হলো কি আমার হয়তো সবাই বলতেছে তোমার লাইফে এমন একটা জিনিস ঘটে গেছে সো তোমার এখন কি বা কেমন অনুভূতি আমার আসলে একটা জিনিস হলো কি আমি যেহেতু পুরুষ হয়েছি যখন যেমন আমাকে কয়েকজন মানুষ চিনে যদি আল্লাহর রহমতে মানুষের ভালোবাসায় যদি আরও সামনে হয়তো আরও মানুষ চিনবে সো ওই হিসাবে আমি একজন পুরুষ হিসাবে আমার লাইফে অনেক কিছু আসবে একটা সময়ে আমি একটা জিনিস ভাবি কি যে আমি হাঁটতে 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 আমি নদীতে পড়ে গেছি ওইখান থেকে আমি আবার উঠে আসছি কারণ ওটা আমি উঠতে হবে কারণ আমি আমি ছেলে মানুষ আমার উঠতে হবে আমি শক্ত হয়ে দাঁড়াতে হবে মানে আপনি সব বাধাকে পেরিয়ে আবার নতুন ভাবে এগিয়ে যাবেন হ্যাঁ ইনশাআল্লাহ যেহেতু পুরুষ হয়েছি আমি আমার আমার লাইফে অনেক বাধা আসবে অবশ্যই মানুষের লাইফে বাধা আসবেই কেউ সুখী না সো সবার লাইফে একটা না একটা বাধা আসবে যেমন কি একটা জিনিস আপনারা ঢাকা থেকে আসছেন আমার কাছে ঠিক আছে তো আপনারা আসতে আপনাদের আসার সময় একটু না একটু তো বাধা আসছে অবশ্যই আসছে না তো আপনারা ওই বাধাগুলা তারপরও নাই অতিক্রম করে আপনারা নোয়াখালী চলে আসছেন এমনই মানুষের একটা লাইফে এমনই সিস্টেম যে অনেক সুন্দর করে একটা উদাহরণ দিয়েছেন মানে এমনিতে আমি একটু জানতে চাচ্ছিলাম যে 14 দিন ছিলেন ওটা কি কারাগারের ভেতরে ছিলেন আপনি আপনাকে যখন জেলে নিয়ে যাওয়া হলো তখন হচ্ছে আপনার কোনো বন্ধু বান্ধবী কেউ কিন্তু আগিয়ে আসেনি ওরকম করে তো পরবর্তীতে একটা বিষয় দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলো আপনি কিন্তু ইতিপূর্বে অনেকবার বলেছেন যে আপনার বাবা নেই তো হঠাৎ করে দেখলাম একজন লোক আসলো সেই লোক দাবি করলো উনি আপনার বাবা আসলে এই প্রশ্নটা আমারও এই প্রশ্নটা সবাই আমাকে জিজ্ঞেস করছে আমাকে যখন ফার্স্টে জিজ্ঞেস করলো যে তোমার কি বাবা আছে আমি বললাম না আমার বাবা নাই আচ্ছা তো একটা জিনিস হলো কি আমার যদি বাবা থাকতো যে আমাকে জন্ম দিছে দুনিয়াতে আনছে আমি তার নামে তাকে অস্বীকার করবো সেটা তো না সেটা তো অবশ্যই না
তো আমার বাবা নাই তাহলে সেই ক্ষেত্রে যে লোকটা ওখানে গিয়েছিল থানায় তো অবশ্যই গিয়েছিল আপনি এটা বলতেছেন যে আমার একটা বাবা সাথে আপনি এটা বলেন আমার নানা সাইজা টাকা নিছে মানুষের থেকে আমার নানা এ ভাষায় শুয়ে রয়েছে কিন্তু অন্য মানুষও বলতেছে আরে অপু তোর কত না করছিস যে ঢাকায় যাইতি না আবার বলতেছে যে এমনি এমনি অপুর সুটেতে অনেক টাকা লাগবে তোর টাকা উনি মনে 5000 টাকার মতো নিছে সো ওই লোকটাকে পরে আমার আম্মু বলছিল তো উনি আবার আপনি যখন জেলে ছিলেন তখন হচ্ছে কি অনেক মানুষ আপনার বাবা সেচ্ছে নানা সাচ্ছে ঠিক আছে খালি মা সাজাটা বাকি ছিল কারণ আপনার মা জীবিত আছে এবং আপনার মাকে সবাই চেনে এই কারণে হচ্ছে মা সাজাটা বাকি ছিল এই বিষয়টা আসলে একটা এক্সট্রা কিন্তু একটা অনুভূতি যে আমি জেলে আসছি আমার বাবা অটোমেটিক কয়েকটা চলে আসছে ঠিক আছে পরিচয় দাবি করছে যে আমার বাবা আসলে কিছু বলার নাই আমাদের মানুষ কি আমাদের বাংলাদেশের বলতে সব জায়গায় একটা মানুষের কেউ ভালো চায় কেউ খারাপ চায় হয়তো তারা আমার ভালোর জন্য আসছে এমন হতে পারে তারা আমার খারাপের জন্য আসছে তো হয়তো কিছু মানুষ খারাপ ভেবে নিছে কিছু মানুষ ভালো ভেবে নিছে তাদের উদ্দেশ্যটা ছিল টাকা অর্থ তাহলে সেই ক্ষেত্রে উদ্দেশ্য খারাপ তো এই যে অপু ভাই বর্তমানে আপনি আছেন জেল থেকে পরবর্তীতে বের হলেন বের হওয়ার পর তো দেখলেন আপনার লাইকি আইডি ব্যান্ড হ্যাঁ ব্যান্ড দেখলাম আমি আচ্ছা এরপরে মানে আপনি তো ভাবেন নাই যে আপনার লাইকি আইডি হঠাৎ করে ব্যান হয়ে আসলে ব্যান্ড বলতে কি এটা কোনো মানুষের চক্রান্ত ছিল যে আমাদের আইডিটা ব্যান করার আমার করছে আরও অনেকেরে করছে সো একটা জিনিস কি আমাদের বাংলাদেশে কি হয়েছে সেটা কিন্তু চায়নায় জানে না সো এমন হলে হয়তো জানতে পারতো যে যুদ্ধ লাগছে যে তাহলে সবাই মোটামুটি জানতে পারে সো একটা সামান্য একটা পিঁপড়া যদি কিছু হয় এখানের আমরা কি বলতে পারবো তো আমরা তো সামান্য একটা পিঁপড়া তাই না সো এটা কোনো না কোনো মানুষের দিক দিয়ে ওদের কাছে গেল আর এটা ব্যান্ড হলো তো আসলে মানুষের লাইফে আমি প্রথমে বলছি যে অনেক কিছুই আসে আমার হয়তো যে আমার যে আমি ইনকামটা আসতো তো ওইটা হয়তো এখন আসে না হয়তো আমি এখন কষ্ট করতেছি আমার সামনে হয়তো দিন ভালো আসতে পারে হয়তো আমি এখন কষ্ট করতেছি আমার আগামীতে আমার জন্য আরও অনেক ভালো একটা দিন আছে তো আমি ওই দিনটার জন্য ওয়েট করতেছি তো অপু ভাই আপনার বিরুদ্ধে আরেকটা কথা আমরা শুনতে পেরেছি যদিও বা আজকে সামনাসামনি এসে সেই বিষয়টা আমার সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেল সেটা হচ্ছে আপনি যখন লাইকি সেলিব্রিটি ছিলেন যেহেতু এখন আপনার লাইকি আইডিটা নাই এখন বর্তমানে আপনি একটু অফ আছেন তো যখন লাইকি সেলিব্রিটি ছিলেন তখন হচ্ছে আপনি নাকি লাইকিতে যখন কেউ আসতো আপনার সাথে মিট করতে আপনার সঙ্গে একটা ভিডিও তৈরি করতে আপনি নাকি 2000 টাকা করে 2500 টাকা করে নিতেন হ্যাঁ আমি একটা কথা বলছি না যে আমাদের আমাকে দুইটা মানুষে সাপোর্ট করে একটা হলো ভালো দিক দিয়ে আর একটা হলো খারাপ দিক দিয়ে কিছু মানুষ আছে আমাকে নিয়ে সমালোচনা করে সো একটা কথা কি আমাদের বাংলাদেশে একটা জিনিস সামান্য একটা জিনিস হইলে এটা নিয়ে অনেক কিছু হয়ে যায় মেন গোড়ায় কী হয়েছে সেটা আমরা দেখতেছি না কিন্তু আমি এখন রাস্তা দিয়ে হাঁটবো কেউ একজন আমাকে চোর করে দৌড় নিয়ে দেব ও সবাই আমার পিছনে দৌড় দিব কিন্তু আমি কি চোর না ও শয়তানি করে বলছে সেটা দেখবে না সেটা দেখবে তো আর কিছু তো বলার নাই আপনি অবশ্যই বুঝতে পারতেছেন তো অপু ভাই আপনার কাছে আমার একটা প্রশ্ন আপনি কি নেশা পানি করেন না 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 নেশা পানি কেন মদ গাঁজা সিগারেট খান আসলে ডোন্ট মাইন্ড আমি একটা কথা বলি আমার কথা হলো যেটা সত্যি সেটা আমি বলি আমি কয়েকদিন আগে একটা ফিক দিছিলাম যে আমি স্মোকের একটা ফিক দিছিলাম এটা নিয়ে আমার অনেক ট্রল হয়েছে একটা জিনিস মানুষের লাইফে একটা পার্সোনালি জিনিস থাকতেই পারে সো একটা জিনিসকে আমি আসলে ছোটোবেলা থেকে অনেক কষ্ট করে আসতেছি আমি আশা করি যে আমার লাইফে একটা ভালো একটা দিন আছে আমার জন্য আমি এটার জন্য অনেক আমি এটার জন্য ওয়েট করতেছি আমার দিনটা আসবে ইনশাল্লাহ তো মাঝে মাঝে যদি আমার মাথায় একটু টেনশন বা একটু যদি খারাপ লাগে আমি মাঝে মাঝে একটু স্মোক করি মানে এটাই শুধু করে এটাই শুধু এছাড়া যে মদ গাঁজা সিগারেট না না ওটা আল্লাহ মাফ করে ওটা আমি কখনো দেখেন না না ওগুলো আমি আসলে এখনো দেখি নাই যেটা সত্যি কথা আমি এখনো দেখি না দেখার ইচ্ছা আছে না আল্লাহ মাফ করো আপনার ওয়েট কত কেজি আমার ওয়েট হবে 45 বয়স 20 ওয়েট 45 একটু কম হয়ে গেল না আসলে আমি আর অনেক দিন আগে মাপছিলাম এখন তো আর মাপে নেই তো এখন হয়তো ভাই একটু বেশি হইতে পারে বেশি হইতে পারে আচ্ছা আপনি যখন জেলে ছিলেন তখন তো কোনো মারধর খাইতে হয় নাই জেলে মানে ওই যে জেলের ভিতরে একটা আছে রিমান্ডে মাইন্ড না 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 ওইগুলা আসলে না মঞ্জুর করছিল আমার রিমান্ড চাইছিল সো না মঞ্জুর করছে আচ্ছা অপু ভাই একটা কথা বলবেন আপনি এই যে আমাদের সঙ্গে কথা বলছেন অনেক দর্শক আপনাকে দেখছে আপনি এত হাসেন কেন মানে এটা কি আপনার কোনো ধরনের হ্যাঁ এখন হাসেন কাজের কথা সবাই আমাকে বলে আমি এত হাসি কেন আসলে একটা জিনিস কি আমি এটা আমার অভ্যাস হয়ে গেছে আমি এটা অভ্যাস করে নিছি আমি হাসাটা যে আমি এটা হাসবো সবসময় এটা আমি অভ্যাস করে নিছি পুলিশ ধরে নিয়ে গেল হাসবেন পুলিশের দৌড়া নিয়ে গেল আমি হাসবো বলতে কি আমি সবসময় হাসতে হবে সেটা তো বড় কথা না
আমি বলছি যে আমি হাসবো কখন হাসবো আমার একটা জিনিস কি এখানে 10টা মানুষে আমাকে গালি দিতেছে এখন আমি যদি তাদেরকে রিপ্লাই দিই তাহলে এটা আমার ভুল হবে আমি হাসা যদি চলে আসি তারা আর কিছু বলবে না আমাকে তো এখানে এটা আসে না যে পুলিশ আমাকে ধরে নিয়ে গেছে আমি ওখানে হাসবো এমন কিছু তো আসে না সো আমি এটা বলতে চাইতেছি আমি এটা অভ্যাস করে নিয়েছি সব সময় হাসাটার সব সময় বলতে কিছু কিছু ক্ষেত্রে যে আমি হাসবো যেমন কি এখন আপনি আমাকে ভালো কিছু প্রশ্ন করতেছেন খারাপ কিছু প্রশ্ন করতেছেন বা আমার বিপক্ষে কিছু প্রশ্ন করতেছেন আমার পক্ষে কিছু প্রশ্ন করতেছেন আমি সব কথা কিন্তু একটু হেসে দিয়ে কথাগুলো এড়িয়ে নিতেছি কেন নিতেছি যেহেতু আমি যদি এখন আপনি আমাকে একটা খারাপ প্রশ্ন করলেন আমি আপনাকে একটা রিপ্লাই খারাপ কিছু বইলা দিলাম দরকার নাই আমি আপনাকে হাসি হাসি কথাগুলো বইলা দিই মানে এটা হচ্ছে আপনার চারিত্রিক দিক এবং সব সময়ের জন্য একটা অভ্যাস যে যদি আপনাকে কেউ একটা গালিও দেয় আপনি তার সাথে হেসে কথা বলেন হ্যাঁ আমি যে আমাকে একটা গালি দিবে আমি মানে দুলাভাই বলে হাসি দিয়ে ওর সাথে হাসি শালা বলে দুলাভাই বলে হাত মিলে চলে হ্যাঁ অপু ভাই একটা কথা বলবেন এই যে চুল যেই চুলের জন্য হচ্ছে গিয়ে আপনার এই সারা বিশ্ব তোলপাড় হয়ে গেল আদালতে পর্যন্ত হচ্ছে রায় হলো অপুর চুলের কালার কেন এরকম ঠিক আছে তারপরও এই চুলের কালারটা আপনি এরকম লাল করে রাখছেন কেন আপনি আসলে লাল করে রাখছি কি আমার কাছে এটা ভালো লাগে মানে ব্ল্যাক করলে আমার কাছে কেমন কেমন লাগে আর আসলে আমি 2010 সাল থেকে আমি চুল কালার করে করে আসতেছি আমার ওইখান থেকে আমার চুল কখনো ব্ল্যাক হয় না এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে মানে কালারটা ধরে রাখার জন্য যেন সবাই চিনে অপু ভাই চিনে আমাকে চিনা দরকার নাই আমাকে চিনতে হবে না চিনবে আমার গুণে আমার চুল দেখে চিনবে না আমাকে কেউ ঠিক আছে আমি এখান দিয়ে যাইতে একটা কাজ করলে আমাকে মানুষ আমার গুণে দেখবে এ পোলাটাই কাজটা করছে ভালো করছে কিনা খারাপ করছে ওইটা নিয়ে তারা সমালোচনা করবে ওইখান থেকে আমাকে চিনবে আপনি কিশোর গ্যাং তৈরি করেন আপনার অনেক কিশোর গ্যাং আছে আপনি এলাকায় যখন হাঁটেন মোটরসাইকেল চালান আপনার পেছনে 2-4-5-10টা মোটরসাইকেল ঘোরে এটার মানে কি মানে আসলে একটা জিনিস এটা আপনি বলছেন সো আমি এই মাত্র কিন্তু আপনাকে রিসিভ করে নিয়ে আসছি আমার বাড়িতে আমার পিছনে একটা বাইক ছিল ওটা কেউ দেখছেন তাও ছিল আমার একটা ছোট বাইক ছিল যে এটা আমার একটা ছোট বাইক ক্লোজ আমি আসলে আমাকে নিয়ে মানুষের এত মাথাটা গামায় কেন যে আমাকে টিভিতে দেখাতে হবে কেন আমি এমন কি করে ফেলছি যে আমাকে টিভিতে দেখাতে হবে আমি জেলে গেছি আমাকে টিভিতে কোনো আমার সময় টিভি এ টিভি সে টিভি হ্যান ত্যান পক্কর সক্কর সব অপু ভাই হ্যাঁ ভাই ভাই এই পর্যন্ত কয়টা মেয়ের ভবিষ্যৎ নষ্ট করছেন ছি আল্লাহ মাফ করুক একটা জিনিস কি আমি হয়তো অনেকগুলা মেয়ের সাথে ভিডিও করছি সেটা দেখে হয়তো আপনি আমাকে এই প্রশ্নটা করতে পারছেন অবভিয়াসলি করতে পারেন যে অপু তুমি কয়টা মেয়ের জীবন নষ্ট করছো আসলে একটা কথা হলো কি যে আমি কয়েকটা মেয়ের সাথে ভিডিও করছি তা মানে এই না যে আমি কয়েকটা মেয়ের জীবন নষ্ট করে দিছি আর একটা মেয়ের সাথে একটা মেয়ের জীবন নষ্ট করা এত সহজ না সো এগুলা কিছু হয় না যা ভাবতেছেন সবে ভুল সো যাদের সাথে ভিডিও করছি তারা হয়তো কয়েকজন কিছু মানুষ ফ্রেন্ড কেউ ফ্রেন্ড বা কেউ বোন কেউ আপু বলছে কাউকে আপু বলছে বা কেউ ইউটিউবার দেখা হয়েছে হ্যাঁ কয়েকটা ভিডিও করে একটা স্লো মনে একটা ভিডিও করতে মাত্র 1 মিনিট লাগে তো ওর সাথে আমার সাথে কথা হয়েছে বা আমরা একটা একটা জায়গায় ঘুরতে গেছি তো আমার সাথে দেখা হলো বা কথা বললো যে ভাই আপনার সাথে একটা ভিডিও করি তো করলাম এটাই আপনারা নিয়ে তো হচ্ছে অনেক ধরনের ট্রল হয় ট্রলের ভিতরে দেখা যায় আপনি নাকি মাসে লাখ লাখ টাকা ইনকাম করেন আসলে কি কথাটা সত্যি হ্যাঁ মানে টাকা তো গাছে ধরে এই কারণে আমি কি গাছে দিই টাকাটা আমার মনে হয় কি গাছে হাত ধরে বোঝেন না একটা গাছ বইলা দিলাম আর কি আমি হাত দিলে টাকা আমার কাছে চলে আসে টাকা এক মাসে লাখ লাখ টাকা কামানো খালি সোজা আসলে একটা কথা কি আমি লাইকিতে যখন ছিলাম তখন আমি একটা অ্যামাউন্ট পাইতাম লাখ লাখ কোটি কোটি লাখ লাখ কোটি কোটি কেন হবে আপনার আমি এরকম হিচিং মার্কা কথা বলছেন কেন আমি আসলে কোনো হিচিং মার্কা কথা বলতেছি না সো আমি মাসে আমি 3 মাস টাকা পাইছি 1 মাসে প্রথম মাসে 25,000 পাইছি পরের মাসে আমার মনে হয় 30+ হবে তারপরের মাসে 50+ হবে এই সব মিলিয়ে 1 লাখ টাকা এটাই হচ্ছে আপনার ইনকাম রাস্তায় তো বের হন আপনার এলাকায় আশেপাশে যখন রাস্তায় বের হন মাস্ক পরে বের হন হ্যাঁ আমি মাস্ক পরি অল টাইম আমি মাস্ক আগ থেকে পরি করোনার আগ থেকে করোনার আগ থেকে না করোনার পর থেকে মানে ওই সময় অভ্যাস হয়ে গেছে তো ওইখান থেকে আমি যে মাস্ক পরা ছাড়া তো এমনি তো বাইরে বের হয় হ্যাঁ অবশ্যই বের হই অনেক ফ্যান ফলোয়ার অনেকে তো আছে হ্যাঁ আছে কেউ মানুষ হয়তো আমাকে দেখলে গালি দেয় কেউ মানুষ হয়তো আমাকে গালি দেয় না গাল একটা কথা আর কি কেউ হয়তো আমাকে সবাই তো আর আমাকে ভালো বলবে না কেউ হয়তো আমাকে দেখলে দূর থেকে সালাম দেয় আবার কেউ হয়তো আমাকে দেখলে দূর থেকে গালি দেয় সো এগুলা মেনটেন করে চলতে হবে যেহেতু সবাই এখন মোটামুটি চিনতেছে বা চেনে
আর একটা কথা বলবেন, আমরা কিন্তু কোনো কাজকে ছোট করে দেখি না। যে রিকশা চালায় সেটাও কাজ, যে কুলিগিরি করে সেটাও কাজ। তো একটা বিষয়ে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল যে অপু, সে হচ্ছে একজন নাপিত। হ্যাঁ, আমি জানি আপনি কথাটা বলতেন, ঠিক আছে। তো আপনি আর বলা লাগবে না, আমি বলি। হ্যাঁ, আমি একটা সময়ে আমি নাপিত না, নাপিত কারা, যারা হিন্দু, হিন্দুদের মাধ্যমে 25টা জাত না কয়টা জাত আছে জানি, ওই জাতের মাধ্যমে একটা জাত হলো নাপিত। ওই তারাই কিন্তু ফার্স্টে চুল কাটতো, সবার তারাই ফার্স্টে চুল কাটতো। সো তারা এখন আর নাই নাপিত বলে, এখন কোনো কিছু নেই। এখন বর্তমানে বাংলাদেশে বেশিরভাগ সময় আপনি দেখবেন যে মুসলিম কারিগর। সো আমিও কোনো একটা প্রবলেমের কারণে আমি কাজটা শিখছিলাম। সো কাজটা শিখে আমি হয়তো মাসখানিকের মতো কাজ করছিলাম। যখন আমার প্রবলেমটা সলভ হলো, মানে শেষ হলো, তো আমি কাজটা বাদ দিয়ে দিছি। এখন কেউ কারো ভাত খাওয়া দেখতে পারে না, এ কারণে এই সিস্টেমটা হলো। আমি নাফিতগিরি করছি না, আমি চুল কাটছি না, আমি কী করছি সেটা নিয়ে তো আপনি সমালোচনা করলে তো আপনি কোনো অ্যামাউন্ট পাইতেছেন না, পাইতেছেন আপনি পাইতেছেন না। সো এটা আপনি শুধু শুধু বলতেছেন না কেন বলতেছেন, মানে আমাকে লজ্জা দেওয়ার জন্য, এটাই তো। তো আপনার ওই বিবেকটা নাই, তার জন্যই আপনি এই কথাটা বলছেন। ওই শিক্ষাটা আপনার পরিবার থেকে আপনাকে দেয় নাই, তার জন্যই আপনি আমাকে নাপিত বলছেন, নইলে আপনি আমাকে অপু বা ইয়াসিনে বলতেন। আচ্ছা, আরেকটা কথা বলবেন, আপনাকে কিন্তু অনেকে কিন্তু কপি করে, এটা কিন্তু আপনি জানেন। এই যে যে আপনার একটা ডায়লগ, আরে অপু ভাই, হ্যাঁ ভাই, এই যে বিষয়টা, এটা আসলে কার মাথায় সর্বপ্রথম এসেছিল যে এরকম একটা সিন থাকবে যে পেছন থেকে কেউ একজন বলবে আরে অপু ভাই, আপনি বলবেন হ্যাঁ ভাই, তারপর প্রশ্ন করবে, এই বিষয়টা মাথায় আসলো কীভাবে? আমি তো প্রথমে বলছি যে আমি চাইছি যে সবাই আমাকে চিনুক। সো ওই হিসাবে আমি বলছি যে আমি যে আমার ক্যামেরাম্যান ছিল, প্রথমে আমার ভাই ছিল, আমার ছোটো ভাই, ওকে আমি বলছি যে আমি এখানে দাঁড়াবো, তুই ক্যামেরাটা নিয়ে এখানে আসবি, আসে আমার নামটা ধরবি, আরে অপু ভাই, আমি বলবো হ্যাঁ ভাই, তারপরে তোমাকে প্রশ্ন করবো, আমি প্রশ্নের অ্যান্সারটা দিব। দর্শকদেরকে কেন্দ্র করে আপনি যদি কোনো একটা সংলাপ যদি একটু বলতেন। না, আমি ছোটো মানুষ, আমি ওনাদেরকে কী বলবো, মানে নিজের সম্পর্কে বা যে কিছু সম্পর্কে বা আমাদের চ্যানেল সম্পর্কে, যে কিছু সম্পর্কে, চ্যানেল সম্পর্কে হয়তো এটাই বলতে পারি যে ভাইটা অনেক দূর থেকে আসছে, অনেক বড় একটা চ্যানেল, ইনশাল্লাহ আরও বড় হবে আপনাদের ভালোবাসায়। তো বাইটার দিকে খেয়াল রাখবেন, আমার দিকেও একটু রাখবেন, পিছনে আরও কয়েকজন আছে তাদেরকেও দেখবেন একটু পরে, নো প্রবলেম। তো তাদেরকেও মানে আমার দিকে একটু বেশি খেয়াল রাখবেন, আমার দিকে একটু রাখেন, আমার দিকেও একটু রাখতে হবে না। আমাদের এই যে স্বপ্ন ছোঁয়া টিভি ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো কি আপনার দেখা হয়? হ্যাঁ, ইনশাআল্লাহ অবশ্যই দেখা। আমাদের কাজগুলো কেমন লাগে আপনার কাছে? আলহামদুলিল্লাহ অনেক ভালোই লাগে আমার কাছে, ভালো লাগে। হ্যাঁ, আমাদের চ্যানেলটা আপনার অনেক, মানে আসলে একটা জিনিস কি, আমাকে আমি যখন জেল থেকে বের হই তারপর থেকে আমাকে অনেক মানুষের জিজ্ঞেস করছে, অনেক মানুষের চাইছে এরকম আপনার মতো। তো আসলে কাজ নিয়েও তো অনেক কিছু আছে যে সে কাজটা কেমন করবে। তো আমি সবাইকে এত অ্যালাউ করি নাই, আর কালকে আপনি আমাকে বলছেন, আপনাকে আমি সাথে সাথে অ্যালাউ করছি যে আপনার কাজগুলো আমি দেখছি, এ কারণেই, আর কিছু না। মানে হয়তো আমার কাজগুলো দেখার পর আপনার ভালো লাগছে, ভালো লাগছে আপনি। হ্যাঁ, আচ্ছা, এছাড়াও যে আমাদের চ্যানেলটা, যেহেতু আপনার অনেক দর্শক আছে বা আপনার অনেক ফ্যান ফলোয়ার আছে, তাদেরকে কিছু বলা যায় নাকি যে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে? হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কি করবেন? সাবস্ক্রাইব, মানে যারা করছে তারা কি আবার করবো? না, যারা করছে তারা তো করবো না, তারা যারা করে নাই তারা করবেন, আর যারা করছেন তারা অবশ্যই ওনার চ্যানেলটা একটু শেয়ার করবেন বা ভিডিওগুলো একটু ভালো ভালো লাগবে। ভবিষ্যতে মানে পরবর্তীতে নাটক বা শর্ট ফিল্ম করার ইচ্ছা আছে? আসলে শর্ট ফিল্ম আমি দুদিন আগে একটা করছি, আমি মোটামুটি করতেছি কাজ এখন, করতেছেন। তো অপু ভাই, ভবিষ্যতে স্বপ্ন কি, মানে ভবিষ্যতে একটা মানুষের স্বপ্ন থাকে 20 লাখ একটা বিল্ডিং এর মালিক থাকবে, এই 2-4টা বিয়ে করবে এরকম, আপনার স্বপ্নটা কি? আমার স্বপ্ন হলো কি, আমি একটা ছোট্ট একটা ঘর করব, ছোট্ট। হ্যাঁ, যে আমরা একটা ফ্যামিলি হবে, খেলতাম চুলাবাড়ি। হ্যাঁ, একটা ছোট্ট একটা ঘর করব, একটা ফ্যামিলি হবে আমার, ভালোভাবে দিন কাটবে, আমার 20 তলা বিল্ডিং ও করতে হবে না, আর 20 তলা বিল্ডিং করলে আমি এগুলো কবরে নিয়ে যাইতে পারবো না। আমি চাই আমার লাইফে আমার ভালোভাবে একটা দিন যাক। আর আমার ইউটিউবিং করার খুব শখ ছিল আগ থেকে, ভিডিওর প্রতি আমার অনেক আকর্ষণ ছিল, এই কারণে আমি ভিডিও করতাম, ইউটিউবিং করার আমার খুব ইচ্ছা ছিল। তো করতেছি, যদি ভালো মানুষের ভালোবাসা পাই, সবার ভালোবাসা যদি পাই, অবশ্যই আমি আগাবো। তো আপনি আসলে এই যে অনেক চিকন মানুষ, ঠিক আছে, মোটা হওয়ার কি ইচ্ছা হয় কখনো? না, মোটা হওয়ার ইচ্ছা নাই, এত ইচ্ছা নাই। মানে এই চিকন শরীরটা আপনার ভালো লাগে? মানে অবশ্যই অনেক ভালো লাগে, যেমন কি আপনি নিজেই বলতেছেন যে ক্যামেরাটা ঠিক কর, যেহেতু বডিটা না দেখা যায়, ঠিক আছে। তো আমরা আমি তার বলা লাগে নাই,
আমি আর বলা লাগে না যে ভাই ক্যামেরাটা ঠিক করেন, আমার বুড়িটা দেখা যাবে। মানে আমি আমার বুড়িটা দর্শকদের দেখাতে চাচ্ছি না, ঠিক আছে? এই কারণে আমি একটু বলছিলাম যে ক্যামেরাটা একটু ভালোভাবে ধরতে যেন আমার বুড়িটা না দেখা যায়। হ্যাঁ, স্বাভাবিক। সো আমি আর এটা বলা লাগে না, তাহলে আমি অনেক ভালো আছি। মানে আপনি আমাদের জন্য অনেক ভালো আছেন। হ্যাঁ, অনেক ভালো। তাহলে আপনি আপনার যেভাবে আছেন আপনি আপনার স্বাস্থ্যটাকে এইভাবে রাখতে চান, আর নতুন করে মানে পুদিনা সিরাপ আছে, এটা খালে নাকি মানুষের রুচি বেড়ে যায়। খাবারের রুচি তো আপনার পারফেক্ট আছে, তাই না? আলহামদুলিল্লাহ, যতটুকু আছে ততটুকু ভালোই আছে। প্রতিদিন আপনার 2-3 কেজি চালের ভাত খাওয়া হয়ে যায়? না, ওইরকম না। সকালবেলা নাস্তা খেতে গেলে সকালবেলা নাস্তা খান, কয়টা রুটি খান? 5টা? একটা রুটির অর্ধেক। কি? একটা রুটি তার অর্ধেক। মানে একটা রুটি আর অর্ধেক রুটি? না না, মানে একটা রুটির অর্ধেক খাই আর কি। একটা রুটির অর্ধেক খান? কেন? মানে আমি এতটুকু খাইলে আমার পেট ভরে যায়। এই মানে মুরগির আথার আর কি, এরকম কিছু না? যদি মনে করেন তাহলে। দর্শক শ্রোতা, অনেকে বলে যে অপু ভাই কেন হ্যাংলা পাতলা, আসলে এই হ্যাংলা পাতলা হওয়ার গোপন রহস্যটা কিন্তু বেরিয়ে আসলো। মানে উনি হচ্ছে ওই সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে যখন ব্রেকফাস্ট করে তখন হচ্ছে একটা রুটির অর্ধেক খায়, অথচ আমরা খাই 2-3টা করে, ঠিক আছে? না, আপনার শরীর আছে, আপনি খাইতে পারেন, পেট আছে, বড় ভুঁড়ি আছে। মানে অল্প খাইলে আপনার হচ্ছে পেটটা ভরে যায়? অল্প খাইলে ভরে যায়। তো অপু ভাই, আপনার সঙ্গে আজকে অনেক কথা বললাম। তো আমাদের এই চ্যানেলে স্বপ্ন ছোঁয়া টিভিতে এসে ইন্টারভিউ দিতে পেরে আপনি কি নিজেকে গর্ববতী মনে করছেন? ও সরি, মানে গর্বিত কেন? গর্বিত গর্বিত আপনি কি নিজেকে গর্বিত মনে করছেন? না, কেন এগুলো মনে করবো? আমার কাছে ভালো লাগছে, আপনাদেরকে ভালো লাগছে, আপনাদের ভিডিওকে দেখে। মানে গর্ববতী মনে করেন? ও সরি, গর্বিত মনে করেন না? এগুলো কেন মনে করবো? আমি কি মেয়ে নাকি? নাকি আমার পেট বাইরে গেছে যে আমি গর্ভবতী হয়ে যাবো? আমি গর্ভবতী? হ্যাঁ, আপনাকে মনে হয় আপনি গর্ভবতী? প্রিয় দর্শক, এগুলো কোনো কথা? মানে আমার একজন গেস্ট ইন্টারভিউতে আসছে, ইন্টারভিউ তো সরি, যদিও বা আমি আসছি, তো আমার একজন গেস্ট ইন্টারভিউতে এসে আমাকে হচ্ছে বলতেছে আমি নাকি গর্ভবতী। মানে আমি কি বলবো, আমার আসলে বলার কোনো ভাষা নাই। তো প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ইন্টারভিউটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আর এখন বর্তমানে এই ইয়াসিন আরাফাত অপু ভাই আমাদের কাছ থেকে বিদায় নেবে, এবং বিদায় নেওয়ার আগে দর্শকদের উদ্দেশ্যে মানে আপনাদের উদ্দেশ্যে কিছু বলবে। আমার কথায় হয়তো অনেক ভুল আছে, তো আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমাকে মাফ করবেন। আর কি বলবো, বেশি কিছু বলার নাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। তো প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ইন্টারভিউটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই কিন্তু ইন্টারভিউটা কিন্তু শেয়ার করবেন। আপনার একটি শেয়ারের মাধ্যমে অনেকেই জানতে পারবে অপু ভাইয়ের গোপন তথ্য, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।